Bismillahirrahmanirrahim, dear students, honorable guardians, respected teachers, assalamu alaikum. Dear students, I hope you are celebrating Eid al-Adha very well. I am also celebrating Eid al-Adha very well. Today I am back to teach you Madina High School online class. Dear students, and in my previous video, I took sentence part 1, sentence part 2. Today, I take sentence part 3, sentence part 3, based on assertive to interrogative sentence. Dear students, in my first videos, sentence part 1, I say, what is assertive sentence? जिज्ञेस শিখাবো কিভাবে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করবে। For this reason, dear student, you have to know the basic rules. যদি তুমি বেসিক রুলসটা জানো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তনের বেসিক রুলসটা যদি তুমি জানো, এখানে আমি চারটা সেন্টেন্স লিখেছি, তিনটে বেসিক রুলস আছে এখানে। যদি তুমি তিনটে বেসিক রুলস দেখো, বলতে I 100% I'm sure that you can get mark, one mark in the exam if you know these basic rules. For this reason, you have to take your khata. Dear student, have you take your khata and pen? If you take your khata and pen, you have to note this sentence. Dear student, I write, I'm students. This is an assertive sentence. I write assertive. Like a subject, verb, object. A student holo object. A student holo. A holo object. And I holo main verb. Main verb, and I holo subject. I holo ছাত্র নই তার মানে কথাটা একই, আমি ছাত্রী সেটাই আসতেছে। এটা হতে হবে তোমার করে স্টেটমেন্টটা হাঁ হতুক না না হতুক তোমাকে দেখতে হবে। সেটা দেখো, এখানে সাবজেক্ট অক্সিলার মেইন ভার্ব আর অবজেক্ট, কোনো নাম তো এলিমেন্টস আছে, নাম তো এলিমেন্টস গুলো লিখো। স্টুডেন্ট স্টুডেন্ট ইউ হ্যাভ টু রাইট দা নেগেটিভ এলিমেন্টস। নেগেটিভ এলিমেন্টস গুলো কি? নো, নট, নান, নেভার, নাথিং। আরো আছে নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, বাট অলসো। যে স্টুডেন্ট আই লাইক নেগেটিভ এলিমেন্টস, নো, নট, নান, নেভার, নাথিং, নট অনলি বাট অলসো, এই সমস্ত এলিমেন্টস গুলো দেখলে মনে করবে যে সেন্টেন্সটা নেগেটিভ আছে। যখন তুমি সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে টার্ন করবে, সেটা কিন্তু হাল হয়ে যাবে। এখানে কোনো নামতক এলিমেন্টস নেই, দেখো এখানে নামতক এলিমেন্টস নট আছে, তার মানে আমি যখন আনসার লিখবো তখন নামতক কোনো কিছু আসবে না। একটু দেখো সেন্টেন্সটা খেয়াল করো, দেখো দেখো এখানে এম আমরা অক্সিলারি হিসেবে কাউন্টেড করি, তাই এখানে আমি কি আনতে পারি এমটা অক্সিলারিটা, কত মেম্বার যেটা আছে এম সেটাকে আমি সামনে নিয়ে আসি, অথবা ডু আনলেও হবে, সেখানে ডু দিয়ে কোনো সেন্টেন্সটা কারেক্ট হবে। আসে এম, এখানে নামতক কোনো এলিমেন্টস আছে নাই, না থাকলে তোমাকে একটা আনতে হবে। থাকলে কেপিটাল লেটার্স এম এন্ড আই হবে এক্স
এগো সাবজেক্ট বসাবো ডু আর বসলে নেভার থাকে কি বসে এবার বসে এবার এগো ভার্ব অবজেক্ট লাস্টে বসলো তো চিহ্ন তাহলে এবার যদি এবার বসালাম এটা প্রেজেন্ট ফর্ম না আছে কোন এস বাই ইএস নেই বাট ফার্স্ট ফর্ম না নোবাটা প্রেজেন্ট ফর্মে লিখছি তাই ডু এগো সাবজেক্ট এবার যদি এবার গো দিয়ে বসাই দিছি তাহলে বুঝছো দ্বিতীয় রুলসটা দেখো হিয়ার স্টুডেন্টস I write yes, nothing to say regarding this. Nothing. যদি কোন সেন্টেন্সে nothing দেখো তাহলে তুমি যখন টার্ন করবে ইন্টারভিউতে সেটা যেন nothing এর পরিবর্তে anything বলবে nothing এর পরিবর্তে কি বসবে anything একই রোজ এসটার সামনে নিয়ে আসো হ্যাস nothing আছে তাহলে not কিছু আসবে এরপর subject has he nothing এর জন্য কি বলবো বলছিলাম আমি anything has he anything to say regarding this last e boshlo bodhe chilo has she nothing to say regarding this yes student look at the quote I write everyone everybody all kono sentence e everyone everybody all everybody ache sa tahole shekhan shekhe ki bosbe who bosbe ekhane ki bosbe who ekhon likhan do last week kokhon do लिखी এবং যদি কি হল পর ডাস ডিড কি বলবি এখানে কি আছে নো ওয়ার্ডস তাহলে ডাস হু ডাস এবং নট বলবি হু ডাজ ইট এবং ভার থেকে ভার হলো ওয়ার্ডস তাহলে এস জন্য ডাস বসেছে আমি বলবি কি ওয়ান বাকি অংশ টু বি হ্যাপি টু বি হ্যাপি অসুবিধা ছিল তোমরা কোথায় নিয়ে লিখো ভাই এভরি মাদার লাভস হার চাই এটা আমার জন্য করে নিয়ে আসবে তোমরা এভরি মাদার লাভস হার চাই তার টেক করলে देखो আর কোনো নট আসবে না ভার থেকে থাকে সে ভার কি বিলিভস তাহলে আসলে কত সহজ দেখছো যে স্টুডেন্ট যেন তোমাকে জানতে হবে আর ইয়ার লার্নার দিস ভেরি ইজি এক্সাম্পলস ইফ ইউ ফাইন্ড নোবডি নো ওয়ান নান নোবডি নান নো ওয়ান যদি কোনো সেন্টেন্স তুমি নোবডি নান देखो लिखे every person every word noun person টা হলো noun যদি কোন সেন্টেন্সে every word noun থাকে তখন সেখানে তুমি যখন প্রশ্ন করবে সেটা কি বলবে is there any word তাহলে এখানে কি বসবে answer ঠিক আছে মানে is there any কেন বসলে is there any যে এখানে every word noun আছে তাই is there any এরপর বলবে কি who এবার দেখো ওয়ার্ডস ওয়ার্ডস তাহলে আমরা হু ডাজ ডিড বলেছিলাম তাহলে এখানে কি বলবো হু ডাজ না হু ডাজ না এবং মূল ভার্ব ওয়ান্ট টু বি হ্যাপি আসলে বর্ষপূর্তির চিহ্ন যদি কোনো সেন্টেন্সে এভরির পর কি থাকে নাউন থাকে এভরির পর নাউন থাকে ইয়ার এনি এটা মুখস্থ রাখতে হবে তোমাকে জানতে হবে কোন দিন এলিমেন্টসটা থাকে তোমাকে কি ধরনের চেঞ্জ করতে হবে তারপর আবার যাই আমরা এভরি পর যে রুলসটা দেখেছিলাম ওয়ার্ডস থাকলে হু বসে হু বসালাম যেটা কনফার্ম আছে প্রেজেন্ট ফর্ম এস আছে তাই যাস না ওয়ান্টস টু বি হ্যাপি দ্বিতীয় রুলসটা দেখো একটু লাস্টে
They are talking about political full sentence. They are Kishun Hajjah. There is no use of E. They are Kishun Hajjah. जब हम मेरे आंसर लिख पे तब तब हम की बोझ पे व्हाट बोझ पे आंसर की बोझ पे व्हाट अब हम चाहिए व्हाट इज यूज ऑफ इट लास्ट में प्रश्न बोल दो चीन का तो आंसर मोहम्मद ने ऐसे व्हाट इज यूज ऑफ इट व्हाट इज यूज ऑफ इट तब देखो तार परसेंट इस्टर It is no not matter. तो कौन से sentence है? It is not matter for conjunction. तो मतलब जानता हूँ conjunction बोलो. If follow conjunction है कभी if follow conjunction तो भी it is not matter. देखो तार को conjunction था कि conjunction and but or ये है वो लोग conjunction है वो था ले. शिक्षण की बोझ में what दो बोझ में की बोझ में तार से निर्देश शुरू थे. What दो एक और इफ बार वाक्य में बोलते हैं कि ही फॉरगेट्स फॉरगेट्स टू डू ही लास्ट में बोलते हैं तो चिंदन आशा करते हैं स्टूडेंट्स यू अंडरस्टैंड द एक्सेप्शनल रूल्स फर्स्ट आई राइट बेसिक रूल्स थ्री बेसिक रूल्स इफ यू नो दिस थ्री बेसिक रूल्स यू कैन गेट ए मार्क्स इन द एग्जाम You have to also know the exceptional rules. Every plus noun, every plus body plus word plus all nobody, no one, none. ये दो rules जान लो दिन एक बजे परीक्षा है दुनिया सारे दिन इंटरव्यू में परीक्षा वाले का नंबर कर बे आशा करता हूँ next video टा में sentence part four नहीं है शुरू को भी text में मेरे sentence नहीं है आशा करता हूँ तुमरा हमारे वीडियो गुलो देखते सो अब बुधा चेस्टा करते सो जो दिन आप बुधा तक बार बार वीडियो गुलो टेरे टेरे देख बे Till then, dear student, bye-bye.